লড়ুয়ে মোরগ আর বাতাই পাখির গল্প। এক লোকের দুটো লড়ুয়ে মোরগ ছিল। একদিন বাজারে একটা পোষা বাতাই পাখি বিক্রি হচ্ছিল। পাখিটা দেখে লোকটির এত ভালো লাগতে গেল যে সে ওটা কিনে বাড়ি নিয়ে এলো। যেই মাত্র সে বাতাইটাকে মোরগের খামারে ছেড়েছে, মোরগ দুটো ছাপিয়ে এসে পড়লো ওটার ওপর। দুটোতে মিলে পাখিটাকে ভয়ানক দৌড় করালো। মনের দুঃখে মুষড়ে পড়ে পাখিটা ভাবতে লাগলো যে সে নতুন এসেছে বলেই তার এমন দুর্দশা ঘটলো। খানিকক্ষণ না কাটতে বাতাইটা দেখে মোরগ দুটো নিজেরাই তুমুল লড়াই লাগিয়ে দিয়েছে। যতক্ষণ না একজন আরেকজনকে ভীষণ রকম পিটলো, লড়াই চালিয়েই গেল তারা। সেই দেখে পাখিটা নিজের মনেই বলল, এই লড়ুয়ে মোরগ দুটো নিজেদের মধ্যেই ঝগড়া না করে থাকতে পারে না, তখন আমার সাথে কেন তারা লেগে পড়লো সেই নিয়ে ভেবে ভেবে হয়রান হওয়ার কোনো অর্থই হয় না। নীতি কথা, যারা নিজেদের মধ্যে ঝগড়া করে, নতুন লোকেদের পক্ষে তাদের এড়িয়ে চলাই মঙ্গল।